হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। সাফল বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের প্রত্যেকের স্বাগত জানাচ্ছি। আজকে বলবো 2022 জিএনএম কাউন্সিলিংয়ের সঠিক পদ্ধতি। অনেকে কিন্তু এখনও বুঝতে পারছে না যে কাউন্সিলিংটা হয় কী করে, কীভাবে হয় এবং আমরা কী করে কাউন্সিলিংয়ের মধ্যে চলবো। ঠিক আছে, একদম সঠিক গাইডলাইন তোমাদেরকে দেবো। এবং আরও একটা প্রশ্ন, যে কালকে আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম কাউন্সিলিংয়ের অদ্ভুত একটা নিয়ম, সেকেন্ড যে নিয়মটা সেটা হয়তো অনেকে বুঝতে পারেনি যে কাউন্সিলিংটা হয় কী করে। ঠিক আছে, অনেকে ভাবছে যে মানে নিচ থেকে ওপরে হয় না ওপর থেকে নিচে হয়, অর্থাৎ আমি যে কলেজটা সাজাবো সেটা কি ওপর থেকে নিচের দিকে আসে নাকি নিচ থেকে ওপর দিকে যায়, সেটা একদম তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো, খুবই সহজভাবে বলবো। এবং তারপর বলবো যে 2021 কত র্যাঙ্ক ডেকেছিল, অর্থাৎ সর্বশেষ কাকে ডাকা হয়েছিল, কত র্যাঙ্ক পর্যন্ত ডাকা হয়েছিল। এবং তারপরে প্রত্যেকটা ক্যাটাগরি হয়েছে, অর্থাৎ এসসি এসটি ওবিসি, তারপরে ফিমেলদের জন্য কতগুলো ডাকা হয়েছিল, মেলদের জন্য কত ডাকা হয়েছিল, জিএনএম এএনএম সবার জন্যই বলবো। ঠিক আছে, তো অবশ্যই একদম ভালোভাবে দেখবে, প্রত্যেকটা পয়েন্ট খুব খুঁটিয়ে খুঁটিয়ে বলবো। তো সবার আগে বলে রাখি, যারা প্রথমবার আমাদের চ্যানেল এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আমাদের 35,000 সাবস্ক্রাইবার হতে চলেছে, যখনই 35,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে তোমাদের জন্য একটা স্পেশাল আমি সারপ্রাইজ নিয়ে আসবো, এটুকু তোমাদেরকে কথা দিচ্ছি। ঠিক আছে, তো দেখো সরাসরি তোমাদেরকে একটা হোয়াইট পেজে নিয়ে যাচ্ছি, তারপর তোমাদেরকে একদম ক্লিয়ার করে বলছি কাউন্সিলিং পদ্ধতিটা কী। দেখো বন্ধুরা, এটা 2022 একটা নোটিফিকেশান দিয়ে 2021 একটা স্পট রাউন্ড কাউন্সিলিং হয়েছিল, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো কত কী র্যাঙ্ক গিয়েছিলো। তো আমি সেটা আলোচনা করার আগে তোমাদেরকে বলে দিই কাউন্সিলিং পদ্ধতিটা কী, তারপর তোমাদেরকে আরও বিস্তারিত তথ্যটাও বলবো। ঠিক আছে, কত র্যাঙ্ক হলে তোমরা শেষ পর্যন্ত চেষ্টা করবে, কত র্যাঙ্ক না হলে তোমরা করবে না, সেটা তোমাদেরকে একদম সরাসরি বলবো। এবং এটার উপর ডিপেন্ড করছে তুমি কোন কলেজগুলো রাখবে কোনগুলো রাখবে না, আমি কিন্তু সরাসরি আজকে বলে দেবো যে এই কলেজগুলো রাখো, তাই শেষ পর্যন্ত থাকো। ঠিক আছে, আমি কিন্তু অবশ্যই আমি বলছি কোনোরকম কোনো ফালতু কথা বলার জন্য আমি ভিডিও বানাই না, তোমরা ভালোভাবে জানো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে। দেখো প্রথম কাউন্সিলিং যখন হবে, আমি প্রথমে তোমরা জানো যে কদিন পর তোমাদের কাউন্সিলিং করার জন্য তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন না করলে তুমি কিন্তু কাউন্সিলিং থেকে পুরো বাদ হয়ে গেলে। ঠিক আছে, আমি বারবার বলছি রেজিস্ট্রেশন কিন্তু করা আবশ্যক। আর যদি কেউ কোনো কারণে রেজিস্ট্রেশন করতে না পারে, সেই ক্ষেত্রে কি সে কি পরবর্তীকালে অংশগ্রহণ করতে পারবে? তো উত্তরটা হচ্ছে পারতে পারে, কিন্তু সেখানেও কোনো কন্ডিশন দেওয়া থাকবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই কাউন্সিলিং অ্যাটেন্ড করার জন্য রেজিস্ট্রেশন করে নাও, অবশ্যই যারা জেনে বুঝে করছো অবশ্যই করো। কিন্তু কোনো কারণে যদি কেউ স্কিপ করে যায়, সেক্ষেত্রে একটা আলাদা রাস্তা রয়েছে, মানে পরবর্তীকালে হয়তো স্পট রাউন্ডে তুমি করতে পারবে, স্পট রাউন্ডে নয় তার আগে যে এক্সটেন্ডেড পপআপ রাউন্ড সেখানে অবশ্যই করতে পারো, বা তোমার কিন্তু সেই সময় সুযোগ দেওয়া যেতে পারে। কিন্তু আগে থেকে তুমি কিন্তু এতগুলো চান্স মিস করে যাবে, অর্থাৎ এই যে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড দুটো রাউন্ড দুটো কিন্তু তুমি সুযোগ পাচ্ছ না, তারপরে মপআপ রাউন্ডে তুমি কিন্তু সুযোগ পাবে না, মানে তিনটে রাউন্ড হয়, পাঁচটা রাউন্ড পর তুমি কিন্তু এক্সটেন্ডেড মপআপ রাউন্ডে গিয়ে আবার রেজিস্ট্রেশন করবে। তো সেক্ষেত্রে অনেকগুলো সুযোগ কিন্তু তুমি মিস করে যাবে। হতে পারে যে পাঁচটা কাউন্সিলিং করলে তুমি হয়তো কোনো একটা কলেজ পেয়ে যেতে, বাট এই তোমার একটু ভুলের জন্য তুমি হয়তো রেজিস্ট্রেশন যদি না করো, এই ভুলের জন্য কিন্তু তুমি পাঁচটা কাউন্সিলিং থেকে পুরো ছিটকে গেলে। ঠিক আছে, তো বারবার বলছি রেজিস্ট্রেশন করে নাও, যদি রেজিস্ট্রেশন না করো তোমার প্রচুর সমস্যা হবে। ওকে, এবার বলি কথাগুলো, আসল কথাগুলো কি। দেখো যখন কাউন্সিলিং হয় না, তো কাউন্সিলিংয়ের অদ্ভুত নিয়ম হচ্ছে, ধরো তুমি 10টা কলেজ সাজাতে পারো। দেখো প্রথম কথা বলে রাখি, যারা কলেজ চয়েস করবে 1 থেকে 10 এমন কলেজ রাখবে যেটা তুমি যোগ্য, বা যেটা কলেজ তোমার তুমি পেতে চাও, তোমার খুব পছন্দের কলেজ, এরকম 10টা কলেজ রাখবে। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি তুমি 10টা কলেজ চুজ করেছো, তো 1, 2, 3, 4, 5 এদিকে এলো 6, 7, 8, 9 আর এটা গেলো 10। ঠিক আছে, এই 10টা তুমি কলেজ চয়েস করেছো বা তুমি কলেজ সিলেকশন করেছো। তো বলে রাখি তোমাদের সুবিধার্থে, তুমি যতগুলো ইচ্ছে কলেজ রাখতে পারো, কিন্তু সব কলেজ যে তুমি নেবে এরকম তো মানে নেই। তোমার র্যাঙ্ক যদি 700 হয়, তুমি যেখানে গভর্নমেন্ট কলেজ পাওয়ার যোগ্য সেখানে তোমার একটু ভুলের জন্য তুমি কিন্তু প্রাইভেট কলেজও পেয়ে যেতে পারো তোমার ভুলের জন্য। ঠিক আছে, তো কলেজ চয়েসটা খুবই বড় ফ্যাক্টর করে। মনে করো তুমি 700 র্যাঙ্ক করেছো, তুমি প্রথমেই এমন একটা কলেজ রাখলে, ভুলবশত একটা প্রাইভেট কলেজ সাজিয়ে দিয়ে চলে এলে, তারপর হয়তো অনেকগুলো গভর্নমেন্ট কলেজ রাখলে, তারপর আবার হয়তো মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজ রেখে দিলে, এরকম একটা আনস্ট্রাকচার্ড একটা হয়তো মানে তুমি কলেজ চয়েস করে দিয়ে চলে এলে চয়েস ফিলিং করে, তারপর এসে দেখবে যে তুমি হয়তো সেই প্রাইভেট কলেজটা পেয়েছো, এবং তুমি হয়তো ফার্স্ট চয়েসে যেটা রেখেছিলে প্রাইভেট কলেজ সেটাই পেয়ে গেলে। তো তোমার এই একটু ভুলের জন্য কিন্তু তুমি পুরো কাউন্সিলিং থেকে বাদ পড়ে গেলে, মানে একবার যদি ফার্স্ট চয়েসটা পেয়ে যাও তাহলে কিন্তু সেকেন্ডবারের জন্য তোমাকে আর অন্য কোনো সুযোগ দেবে না। এটা কিন্তু একটা অদ্ভুত নিয়ম, তোমাদেরকে আগেই বলে রাখছি। মনে করো তুমি ফার্স্ট চয়েসে রেখেছিলে একটা প্রাইভেট কলেজ ভুলবশত, হ্যাঁ, তো তুমি ধরো ভালো স্কোর করেছো, ভালো র্যাঙ্ক করেছো,
এসো, তুমি ওই এক নম্বর চয়েসটাই পেয়ে গেলে। তো তার পরবর্তীকালে যে কাউন্সিলিংগুলো হবে সেখানে কিন্তু তুমি আর কোনো রকম কোনো সুযোগ পাবে না, কারণ তুমি ফার্স্ট চয়েসটাই পেয়ে গেছো। আপগ্রেডেশনের মানেই হচ্ছে তুমি যে কলেজ পেয়েছো তার আগের কলেজগুলো পাবে, ঠিক আছে? এটাই হচ্ছে আপগ্রেডেশন। আপগ্রেডেশন মানে কি? আপ মানে কি? উপরে, তো উপরের দিকে যাবে, ঠিক আছে, নিচ থেকে উপরের দিকে যাবে। কিন্তু যখন কাউন্সিলিং শুরু হচ্ছে, একেবারে সরাসরি বলছি, দেখো যখন কাউন্সিলিং শুরু হয়, ফার্স্ট কাউন্সিলিং যখন শুরু হবে, তখন কিন্তু নিচ থেকে উপরে যাবে না, তখন হবে ওপর থেকে নিচ, ঠিক আছে? এক থেকে দশ পর্যন্ত দেখা হবে যে তুমি কোন কোন কলেজ রেখেছো, কীভাবে রেখেছো। সেই এক থেকে দশ মানে ওপর থেকে নিচের দিকে আসবে। ফার্স্ট কাউন্সিলিংয়ে দেখা গেল, ফার্স্ট কাউন্সিলিংয়ে তোমার এক থেকে দশ পর্যন্ত দেখবে যে তুমি কোন কোন কলেজ রেখেছো। এটাই কিন্তু একদম সঠিক তথ্য তোমাদেরকে বলছি, তোমার একদম ভালোভাবে শুনে নাও। এক থেকে দশ তুমি যে কলেজটা যেভাবে রেখেছো সেইভাবে কিন্তু কাউন্সিলিং করে দেখবে যে তোমার র্যাঙ্ক ওয়াইজ সেই কলেজে মেরিট কত দাঁড়াচ্ছে, ঠিক আছে? মনে করো তুমি পেয়েছো, আমি কথা কথা বলছি, তুমি পেয়েছো পঞ্চাশ। এবার সেই সব কলেজগুলোতে দেখা হবে যে পঞ্চাশ পর্যন্ত কি নামছে কাট অফ। যদি নামে তাহলে তুমি সেই কলেজে সিলেক্ট হয়ে গেলে, আর যদি সেই কোনো কলেজে যদি পঞ্চাশ কাট অফ না যায়, তোমায় কিন্তু ওরা বলবে সরি ইউ ডোন্ট হ্যাভ এনি সিট, প্লিজ ট্রাই এগেন, বা এরকম একটা দেখাবে যে তুমি এই কাউন্সিলিংয়ে পাওনি, পরবর্তী কাউন্সিলিংয়ের জন্য আবার চেষ্টা করতে থাকো। বোঝা গেছে? একদম ক্লিয়ার আশা করছি। এবার মনে করো তুমি একটা কলেজ পেয়ে গেলে, ঠিক আছে, মনে করো তুমি একটা কলেজ পেয়ে গেলে, নয় নম্বর কলেজটা পেলে, ঠিক আছে, আমি কথা কথা বলছি, তুমি নয় নম্বর কলেজটা পেলে। তো নয় নম্বর কলেজ পেলে পরবর্তীকালে দেখলে যে এই কলেজটা আমার খুব একটা পছন্দ হলো না, তো আমি পরবর্তীকালে আবার একটা কাউন্সিলিং করি, দেখা যাক যে এবার আমি কোন কলেজটা পাই। আগের কলেজগুলো মোটামুটি আমার পছন্দ আছে। আপগ্রেডেশন করার পর দেখা গেল তুমি কিন্তু এবার দেখো যে কলেজগুলো পাবে, এবার কিন্তু এরকম নিয়ম নেই যে নয় নম্বর কলেজ পেয়েছো তার মানে পরের যে কলেজগুলো সেগুলো পাবে, মানে এরকমটা নয় যে তুমি নয় নম্বর কলেজ পেয়েছো পরের কাউন্সিলিংয়ে দেখা গেলো তুমি দশ নম্বর কলেজ পেলে বা এগারো নম্বর কলেজ পেলে, এরকমটা কিন্তু নয়। নয় নম্বর কলেজ পেয়েছো তার আগের যে কলেজগুলো তখন কিন্তু উল্টো নিয়ম হয়, ঠিক আছে? মনে করো তুমি একটা কলেজ পেয়ে গেলে নয় নম্বর, তখন যে কাউন্সিলিং হবে সেটা কিন্তু ওপরের দিকে যে কলেজগুলো রেখেছো সেই দিকে হবে। অর্থাৎ নয় নম্বর কলেজ পেয়েছো তার উপরে কী হয়, আট হয়, সাত হয়, ছয় হয়, পাঁচ, চার, তিন, দুই, এক, এই কয়েকটা কলেজের মধ্যে তোমার কিন্তু চান্স হওয়ার সুযোগ আছে। যদি তুমি ভাবো যে না নয় নম্বর কলেজ পেয়েছি তার মানে নিচের দিকে এবার আসবে, তাহলে কিন্তু বিরাট বড় ভুল করছে। এটা হচ্ছে কাউন্সিলিংয়ের নিয়ম, অদ্ভুত নিয়ম। আমি বলবো অবশ্যই এগুলো কিন্তু জেনে রাখো, যদি না জানো প্রচুর সমস্যায় পড়বে। এখানে হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্ট জানেই না, আসল তথ্য এটাই, ঠিক আছে? প্রথম কাউন্সিলিং হয় কীভাবে, ওপর থেকে নিচ। যেই তুমি একটা কলেজ পেয়ে গেলে, যে কলেজটা পেয়ে গেলে সেই কলেজের এবার তোমার মানে আপগ্রেডেশন করলে তুমি তার ওপরের দিকে যাবে, নিচ থেকে উপরে, ঠিক আছে? এটা এমনই সিস্টেম। কিন্তু ধরো কোনো কারণে তুমি কোনো কলেজই পেলে না, ঠিক আছে, না তো তুমি নয় নম্বর কলেজ পেয়েছো, না তুমি একশো নম্বর কলেজ পেয়েছো, তাহলে কী করণীয়? তো সেক্ষেত্রে তোমাকে ওয়েট করতে হবে, তোমাদেরকে আর কোনো কিছু করার দরকার নেই। সেকেন্ড কাউন্সিলিং দেখা গেলো তুমি হয়তো পাঁচ নম্বর কলেজ পেয়ে গেলে, ঠিক আছে, পাঁচ নম্বর কলেজ পেলে এবার তুমি আপগ্রেডেশন করতে পারো, বা হয়তো তুমি সেকেন্ড, তারপর যে মপ আপ রাউন্ড শুরু হচ্ছে মপ আপ রাউন্ডে আবার তোমাকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে, তাহলে তুমি আবার পার্টিসিপেট করতে পারবে। কিন্তু ভুল করেও, ভুল করে যদি এক নম্বর কলেজটাই পেয়ে যাও, তুমি যে চয়েস করেছো দেখালো এক নম্বর কলেজটাই তুমি পেয়ে গেলে, তাহলে কিন্তু তুমি পরবর্তী কাউন্সিলিং কোনো রকম কোনো কাউন্সিলিং করতে পারবে না। সে তুমি স্পট রাউন্ড কাউন্সিলিং বলো, বা তুমি মানে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড বলো, বা মপ আপ রাউন্ড বলো, বা যাই বলো না কেন, তুমি কিন্তু আর কোনো রকম কোনো কাউন্সিলিং করতে পারবে না যদি তুমি ফার্স্ট রাউন্ডের যে ফার্স্ট যে চয়েসটা রেখেছিলে সেই ফার্স্টে চয়েসটা পেয়ে যাও। কারণ এটার মানেই হচ্ছে তুমি আর আপগ্রেড করতে চাও না ফার্স্ট রাউন্ড। ওই জন্য বলি এক থেকে দশ এমন কলেজ রাখবে যেটা তোমার সর্বোচ্চ ইচ্ছে রয়েছে, সব থেকে বেশি ইচ্ছে যেটা রয়েছে সেটাকে সব থেকে বেশি প্রায়োরিটি দাও, সেই কলেজটাকে ফার্স্টে রাখবে। এই জন্যই বলছি কলেজ চয়েস সব থেকে ভাইটাল জিনিস। মানে এখনও পর্যন্ত আমরা পরীক্ষা দিয়েছি, পরীক্ষার যতটা ভাইটাল তার থেকে হয়তো দ্বিগুণ ভাইটাল হচ্ছে কলেজ চয়েস বা এই কলেজ সাজানোটা। এই জিনিসটাই অনেক চ্যানেলে ভুলভালভাবে বোঝানো হচ্ছে, আমি খুব খেয়াল করছি। অনেকগুলো কলেজ, অনেকগুলো চ্যানেল এরকমভাবে বলছে যে তোমরা কলেজ যেভাবে ইচ্ছে রাখতে পারো কোনো ব্যাপার নয়। আমি বলছি অবশ্যই সব থেকে বেশি ফ্যাক্টর করে এই কলেজ চয়েস, সব থেকে বড়ো মানে সব থেকে বেশি ভয়ঙ্কর, বা সব থেকে বলতে গেলে একটু কিন্তু মনোযোগ না দিলে এটাই ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। দেখো সব জিনিস একটা আমরা দেখেছি কি একটা যখন একটা কাতে যে কাটায় না কাটে দা দা বলে, তো ওই যে দা সেটা কিন্তু আমরা দেখেছি কি ভালো কাজে ইউজ করা যায়, যে তুমি ঘাস কাটলে ভালো লাগলো তোমার নিজে কাজে লাগলো, কিন্তু এই দা আবার মানুষকে কাটতেও সাহায্য করে। তো এই খারাপ জিনিস কি ভালো জিনিস সেটা কী হিসেবে ব্যবহার করছে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তো অবশ্যই বলবো কাউন্সিলিং এইভাবেই হয়, এইভাবেই করতে হয়, ঠিক আছে? ওরা যেটা জানে না সেটাই তোমাদেরকে বলবে, ওরা কতটুকু জানে। আমার এইটুকু প্রশ্ন আছে যে যারা বলছে কাউন্সিলিং কোনো ব্যাপার নয়, তারা কতদিন ধরে যুক্ত আছে কাউন্সিলিংয়ের ব্যাপারটা
জানে, কতটুকু জানে, আমার তো মনে হয় না বেশি দূর জানে। এই বছর থেকে শুরু করেছে, এদের কাছ থেকে ওদের কাছ থেকে কপি করে ভিডিও বানায়, খুব বাজে লাগে আমার, এগুলো একদম বাজে লাগে। না জেনে কোনো কিছু বলা একদম উচিত নয়। আমি বলছি কলেজ চয়েস তোমাদেরকে আমি বিনামূল্যে কনসাল্ট করে দেবো, যে তোমরা কোন কোন কলেজে রাখতে পারো, কীভাবে রাখবে, একটা তোমাদেরকে মোটামুটি ওভারঅল আইডিয়া প্রত্যেকে দিচ্ছি, যারা ফোন করছে তাদের প্রত্যেককে ফোন করে আমি বলে দিচ্ছি। কিন্তু তার মানে এটা নয় যে আমি তোমার কাছ থেকে কোনো পয়সা নিচ্ছি বা কোনো কিছু ইয়ে করছি, কোনো রকম কোনো দরকার নেই। কারণ আমি তোমাদের ফ্রিতে আমি বলেই দিয়েছি যে তোমাদের 30,000 সাবস্ক্রাইবারে তোমাদেরকে আমি হেল্প করবো, আমি তো অবশ্যই তোমাদেরকে সবাইকে হেল্প করছি, যার যা যা হেল্প লাগবে আমি কিন্তু অবশ্যই বলছি। আমার যে কন্ট্যাক্ট নাম্বার আছে তোমার কল করবে, কিন্তু তার একটা টাইমিং দিয়েছিলাম আগের ভিডিও, আমি বঙ্গে নার্সিং একাডেমিতে বলে দিয়েছি যে যে সময়ের মধ্যে তুমি কল করতে পারো, তো অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে যে কখন তুমি কল করতে পারো। তো যাদের দরকার অবশ্যই সেই সময়ের মধ্যে কল করবে, না হলে কিন্তু কল করো না প্লিজ, কারণ আমি সবসময় একটু হলে ব্যস্ত থাকি, নিজের কাজে ব্যস্ততা থাকি, তো ব্যস্ততার মধ্যে থাকলে ফোন ধরা নিশ্চয়ই সম্ভব হবে না। যার জন্যই বলছি যে কোনো সময় ফোন করো না, একটা স্পেসিফিক টাইম দেওয়া আছে, সেই স্পেসিফিক টাইমের মধ্যে ফোন করবে, ঠিক আছে। এবার তোমাদের দেখাই 2021 কত কী কাউন্সিলিংয়ে কত র্যাঙ্ক পর্যন্ত গিয়েছিল। এবার তোমাদেরকে এখানে আমি বলে দেবো যে যাদের র্যাঙ্ক এর মধ্যে আছে তারা খবরদার কোনো প্রাইভেট কলেজ রাখবে না। দেখো প্রথম কথা হচ্ছে 1-5,000 টাকা হয়েছিল জিএমআর র্যাঙ্ক, একদম যারা জেনারেল, ঠিক আছে, একদম যারা জেনারেল তার 1-5,000 টাকা হয়েছিল ফার্স্টেই, একদম দেখতে পাচ্ছ 9-9:30 সময় টাকা হয়েছিল। তোমরা খবরদার কোনো প্রাইভেট কলেজে রাখবে না, ঠিক আছে। আমি বলছি 1-10 মধ্যে তো খবরদার রেখো না, প্রাইভেট কলেজ তোমাদের কিন্তু পাওয়ার যোগ্য, তোমার ভালো ভালো কলেজ পাওয়ার যোগ্য, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ কি 5,000-10,000 পর্যন্ত টাকা হয়েছিলো। তারপর দেখছি 10,000-12,000 টাকা হয়েছিলো, 12,000-15,000 পর্যন্ত টাকা হয়েছিলো, এগুলো হচ্ছে সব জেনারেল। 1-15,000 পর্যন্ত টাকা হয়েছিলো। তবে একটা কথা মাথায় রাখবে, এই যে 15,000 পর্যন্ত টাকা হয়েছে মানে এটার মানে এটা নয় যে তুমি 15,000 র্যাঙ্কেও তুমি পেয়ে যাবে কলেজ, এটার মানে হচ্ছে তুমি 15,000 পর্যন্ত তুমি ডাক পেয়েছো, এমন হতে পারে হয়তো তোমার র্যাঙ্ক শেষ পর্যন্ত র্যাঙ্ক গেলে হয়তো 8,000, তারপরে যারা গিয়েছে তারা পেলো না, এরকমটাও হতে পারে, ঠিক আছে। এটার মানে হচ্ছে তোমাকে ডাকা তো হলো কিন্তু তুমি আসলে, এবার আসার আগে দেখা গেলো যে সিট সংখ্যা হচ্ছে 3টে দেখা গেলো যে 8,000 পর্যন্ত গেলো, তারপর 3টে সিট শেষ, তার মানে তুমি কিন্তু তোমাকে খালি হাতে বাড়ি আসতে হবে, ঠিক আছে। তো ওই জন্য বলছি স্পট রাউন্ড পর্যন্ত কে বসে থাকবে না, অবশ্যই চেষ্টা করতে থাকবে, তার আগেই তোমাদের কিন্তু একটা কলেজ পাওয়ার কথা, ঠিক আছে। 1-5,000 র্যাঙ্ক হলে যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার কিন্তু যে কোনো একটা জায়গায় হয়ে যাবে, ঠিক আছে, এইটুকু আমি বলছি। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না তুমি কোন কলেজ পাবে বা কোন রাউন্ডে হবে, এটা বলা যায় না, কেউ বলতে পারবে না। আমার অনুমান বলছে বা আমার অভিজ্ঞতা থেকে বলছি তোমাদের কিন্তু একটা ভালো কলেজ হয়ে যেতে পারে। এবার যাদের র্যাঙ্ক একটু বেশি দিকে যাচ্ছে মোটামুটি তোমরা মোটামুটিভাবে তোমরা কিন্তু একটা হাতে সময় রেখে জানতে পারো যে তোমাদের কিন্তু 15,000 র্যাঙ্ক হলেও তোমার কিন্তু একটা সুযোগ আছে গভর্নমেন্ট কলেজ পাওয়ার। তো 15,000 র্যাঙ্ক পর্যন্ত যাদের জিএমআর র্যাঙ্ক, শুধুমাত্র জিএমআর র্যাঙ্ক 15,000 রয়েছে, তোমরা কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করো, কারণ এটা হচ্ছে তোমাদের একটা লাইফের শেষ মুভমেন্ট। এই 15,000 র্যাঙ্ক পর্যন্ত কিন্তু শেষ মুভমেন্ট, ঠিক আছে। নাও হোক এবছর হয়তো 15,000 ডাকলো না, হয়তো বললো 10,000 র্যাঙ্ক আছে তারা আসবে, তো তোমরা তাও চেষ্টা করতে থাকো, ঠিক আছে। আমি এটাই বলছি কারণ কাউন্সিলিংয়ে একবার যদি তুমি মিস করে যাও না অনেক বড় প্রবলেম হবে, ঠিক আছে। এবার আসি এসসিদের জন্য, এসসিদের জন্য কিন্তু বলা হচ্ছে দেখো 1-15,000 এবং 15,000-20,000 পর্যন্ত রাখা হয়েছিলো, সেটাও দেখতে পাচ্ছ কবে রাখা হয়েছিলো, এটা কিন্তু দেখতে পাচ্ছ 24/3/2022 কিন্তু স্পট রাউন্ড কাউন্সিলিং হয়েছিলো, ঠিক আছে। এটা পুরোটা জিএনএম দেখতে পাচ্ছ, জিএনএম ফিজিক্যাল রাউন্ড কাউন্সিলিং 2021 লেখাই আছে, আশা করছি নতুন করে বলার কিছু নেই। এবার দেখো এসটি, ঠিক আছে, এসটিতে দেখা হচ্ছে 1-40,000, 40,000-60,000, ঠিক আছে, দেখতেই পাচ্ছে কত বেশি র্যাঙ্কই ডাকা হয়েছিলো। তো এসটিতে কিন্তু 60,000 পর্যন্ত জিএমআর র্যাঙ্ক 60,000 পর্যন্ত ডাকা হয়েছিলো। এবারও বলবো যাদের র্যাঙ্ক মোটামুটি কাছাকাছি আছে তোমরা কিন্তু শেষ রাউন্ড পর্যন্ত চেষ্টা করবে, যে কোনো রাউন্ড তোমাদের কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা আমি তোমাদের বারবার বলেছি না, মোটিভেশন দিই তোমাদেরকে অবশ্যই। যাদের জেনারেল তাদের কথা বলছি না, দেখো শুধুমাত্র তুমি জেনারেল হতে থাকো তোমার 60,000 র্যাঙ্ক হয়েছে তাহলে বলবো না, তাহলে তোমার এটা বোকামো হবে। কিন্তু তোমার যদি কোনো ক্যাটাগরি থাকে, অর্থাৎ এসটি থাকো বা এসসি থাকো, সেক্ষেত্রে আমি বলবো তুমি ওয়েট করতে থাকো, হতে পারে হয়তো কোনো ভালো কলেজ পেয়ে গেলে, ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এসটি কত র্যাঙ্ক হলে হয়েছিল। তো এরকম যদি তোমার র্যাঙ্ক থাকে এর কাছাকাছি, তোমার কিন্তু অবশ্যই চেষ্টা করো, শেষ পর্যন্ত চেষ্টা করো, হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো তোমাদেরকে কথা বলি, এই যে যেটা আছে ওবিসি এ এর আগের বছর 1-20 এবং 20,000-25,000 পর্যন্ত টাকা হয়েছিল, অর্থাৎ জিএমআর র্যাঙ্ক যদি 25,000 থাকে, জিএমআর র্যাঙ্ক ওবিসি এ যদি জিএমআর র্যাঙ্ক 25,000-এর মধ্যে থাকে, তোমরা কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করো, হতে পারে, ঠিক আছে, গভর্নমেন্ট কলেজ। এবার দেখো বলছি ওবিসি বির ক্ষেত্রে মোটামুটি 1-8,000 এবং 8,000-10,000 পর্যন্ত রাখা হয়েছিল 2021। তাহলে বুঝতে পারছো যাদের ওবিসি বি রয়েছে,
ওবিসি বিতে 1 থেকে 10 হাজার যদি জিএম আর র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু একটা ভালো চান্স আছে। অবশ্যই চেষ্টা করতে থাকো, যে কোনো রাউন্ড কিন্তু তোমার একটা হয়ে যাওয়ার চান্স আছে। এবং শেষ রাউন্ডে কিন্তু এই এত দূর পর্যন্ত ডাকা হয়েছিল। এবার সর্বশেষ যেটা সেটা হচ্ছে ইডাব্লিউএস। এই ইডাব্লিউএস ডাকা ছিল অল উইথ জিএম আর র্যাঙ্ক, সবাই জিততে পারবে যার জিএম আর র্যাঙ্ক আছে, যার যার র্যাঙ্ক আছে। এই জন্যই বলেছিলাম আমি, কিন্তু আমার একজন প্রিয় ছাত্র ছিল, প্রিয় ছাত্রী, সে কিন্তু একদম জেনারেল ছিল। তো আমি ওকে বলেছিলাম তুমি ইডাব্লিউ সার্টিফিকেটটা বানিয়ে রাখো। এখানে একটা ম্যাজিক হচ্ছে, এইখানে ম্যাজিক হচ্ছে যে যত সিট সংখ্যা না ম্যাক্সিমাম এই যে ক্যাটাগরি না সব চলে যায়, এসসি, কেউ এসটি, কেউ ওবিসি, হ্যাঁ এইভাবে চলে যাচ্ছে। ইডাব্লিউএসের সংখ্যা খুবই কম, যার জন্য কিন্তু সিট ম্যাট্রিক্সে দেখা যাবে যে ইডাব্লিউএসের মানে সিট সংখ্যা যাই থাকুক না কেন অতজন কিন্তু ছাত্র থাকে না, ঠিক আছে। ইডাব্লিউএসের সংখ্যাটা একটু কিন্তু কম, তুলনামূলকভাবে কম। তো তোমাদেরকে ট্রিক বলছি, যদি তোমাদের এই বছর কাউন্সিলিংয়ে তুমি যদি কোনো কলেজ না পাও অবশ্যই কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেটটা বানিয়ে নেবে যদি তুমি জেনারেল হয়ে থাকো। কারণ তোমাদের দেখো জেনারেলে অ্যাকচুয়ালি কিন্তু বলতে গেলে তোমাদের কিন্তু মানে সুযোগটা বেশ কিছুটা কম, দেখতে পাচ্ছ 1 থেকে 5 হাজার যাচ্ছে, 1 থেকে 15 হাজার যাচ্ছে। তো তোমার যদি একটা ইডাব্লিউ সার্টিফিকেট থাকতো আজকে হয়তো তুমিও হয়তো ডাক পেয়ে যেতে, তো ঠিক আছে। তো এই জন্য বলছি যদি না হয় পরবর্তী বছরের জন্য তোমাদের একটা ট্রিক বলে দিলাম, এটা কিন্তু তোমরা কাজে লাগাতে পারো। এবার দেখো এএনএম কলেজের কথা বলি। এএনএম এর জন্য দেখতে পাচ্ছ লেখাই আছে এএনএম ফিজিক্যাল রাউন্ড কাউন্সিলিং 2021-22, ঠিক আছে। এইখানে দেখালাম জেনারেল কত টাকা চলছে, জেনারেল আমি 1 থেকে 15 হাজার টাকা ছিল, একদম দেখো মাঝখানে কথা বলছি না, 1 থেকে 15 হাজার মধ্যে টাকা হয়েছিল, ঠিক আছে। এবার দেখো বলছি যে যারা এসসি আছে, এসসি দেখতে পাচ্ছ 1 থেকে 15 হাজার টাকা হয়েছে, মানে এসসি এবং জেনারেল প্রায় কিন্তু সমান সমান টাকা হয়েছিল এএনএম জন্য, ঠিক আছে। এসটিদের জন্য, এসটিদের জন্য 1 থেকে 15 হাজার সরি এসটিদের জন্য 1 থেকে 50 হাজার ডাকা হয়েছে, দেখতে পাচ্ছ 1 থেকে 50 হাজার এসটিদের জন্য। ওবিসি এ ডাকা হয়েছিল 1 থেকে 10 হাজার এবং ওবিসি বি 1 থেকে 6 হাজার ডাকা হয়েছিল। এবং সর্বশেষ যেটা ইডাব্লিউএস, ইডাব্লিউএস বলছে অল উইথ জিএমআর র্যাঙ্ক, জিএমআর র্যাঙ্ক যার যত আছে তোমরা কিন্তু প্রত্যেকেই যেতে পারবে ইডাব্লিউএস এর ক্যান্ডিডেট হয়ে। আর এইখানে যেটা রয়েছে দেখো সিভিল ডিফেন্স, অরফানস কোটার কতগুলো কি সিট সংখ্যা রয়েছিল সবাই কিন্তু ফিল করে দিয়েছিল, ঠিক আছে। ওর জন্য এদের কোনো কাউন্সিলিংয়ে ডাকাই হয়নি, ঠিক আছে। এদেরকে বলা হচ্ছে তোমরা সিট পেয়ে গেছো, ধরো সিট সংখ্যা হচ্ছে 15টা, স্টুডেন্ট হচ্ছে 13টা, তাহলে কি বলো এবার প্রত্যেকেই তো সুযোগ পেয়ে গেছে, যার জন্য আর বেশি দরকারই হয়নি এদের কাউন্সিলিং করার দরকারই নেই, পেয়েই গেছে এমনি কোনো না কোনো কাউন্সিলিংয়ে পেয়ে গেছে, ঠিক আছে। তো এই জন্য এখানে হয়ে গেছিলো। এবার যদি ছেলেদের ব্যাপারটা, ছেলেদের দেখো ছেলেদের কিন্তু বেশি মানে র্যাঙ্ক কিন্তু বেশি যায় না, এটা সত্যি খুব দুঃখজনক হলেও সত্যি কথা। তোমাদের কিন্তু 700-800 র্যাঙ্ক যারা করেছে তাদের কিন্তু পেতে মোটামুটি মপ আপ রাউন্ডের শেষে গিয়ে বা হয়তো এক্সটেন্ডের বা ফার্স্ট রাউন্ডে যেতে হবে, তারপর হয়তো তুমি পেয়ে যাবে ভালো র্যাঙ্ক, ভালো কলেজ। তো আমার দেখা আগের বছর আকাশ দাস বলে একটা ছেলে এখনও পর্যন্ত আমাদের ভিডিও দেখে, সেই কিন্তু 750 র্যাঙ্কে অশোকনগর কলেজ পেয়েছিল। এখনও পর্যন্ত আমাদের মাঝে মধ্যে দেখবে কমেন্ট করে আকাশ দাস বলে একটা ছেলে, সে কিন্তু মানে এই 750 এরকম র্যাঙ্ক করে কিন্তু অশোকনগর কলেজে পেয়েছিল। তো তোমার যদি একদম প্লেন জেনারেল হয়ে থাকো এবং তোমার যদি 750-র মধ্যে র্যাঙ্ক থাকে তুমি চেষ্টা করতে থাকো, শেষ পর্যন্ত হয়তো ভালো কলেজ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্রত্যেক ভালো থাকো, নমস্কার।